আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। চলতি বছরের প্রথম দিকেই বিয়েটা করেছেন সঙ্গীত তিওয়ারি আর সঞ্চারী মণ্ডল। সঞ্চারী আর সঙ্গীতের এবছরের প্রথম জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠীতে শ্বশুর বাড়িতে কতটা জামাই আদর পেলেন সঙ্গীত তিওয়ারি, চলুন দেখে নেওয়া যাক। লকডাউনের মধ্যে ছোট্ট করেই সম্পূর্ণ হলো প্রথম জামাই ষষ্ঠী সঙ্গীত তিওয়ারি। সঞ্চারীর মা তার জন্য রান্না করেছিলেন নানান রকমের খাবার। আপনারা দেখছেন সঙ্গীত তিওয়ারিকে জামাই আদর করছেন তার শাশুড়ি মা। সঙ্গীত আর সঞ্চারী বিয়ে করেছেন চলতি বছরের প্রথম দিকে। লাভাতে বিয়েটা সম্পূর্ণ হয়েছে তাদের। নর্থ বেঙ্গলে একেবারে ড্রিম ওয়েডিং করেছিলেন সঙ্গীত আর সঞ্চারী। তাই তো প্রথম বছর জামাই ষষ্ঠীতে জামাই আদর করে নিচ্ছেন সঙ্গীত তিওয়ারির শাশুড়ি মা। লকডাউনের মধ্যে ছোট্ট করেই আয়োজন করা হয়েছিল জামাই ষষ্ঠী উপলক্ষে। তো বন্ধুরা, আপনারা দেখছেন সঙ্গীত তিওয়ারির প্রথম জামাই ষষ্ঠী, সঙ্গীত আর সঞ্চারী একসঙ্গে জামাই ষষ্ঠীতে। তো বন্ধুরা, প্রথম বছর সঙ্গীত তিওয়ারির জামাই ষষ্ঠীটা একটু দুমদাম করে না হয়ে ঘরোয়াভাবেই সম্পূর্ণ হলো। কেমন লাগলো সঙ্গীত আর সঞ্চারীকে জামাই ষষ্ঠীতে দেখে, আমাদের জানান আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে। বিনোদন জগতের আরো অনেক খবর জানতে জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।